कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। চিত্রনায়িকা মৌসুমী করোনায় ছিলেন ঘরবন্দী। এই সময় তাকে দেখা গিয়েছে টিকটকার স্মাইলে। এই করোনার মধ্যে চলচ্চিত্রের প্রস্তাবও এসেছে, তবে চলচ্চিত্রে এখনো যুক্ত হননি। ক্যামেরার সামনে ফিরলেন নাটক নিয়ে। নাটকের নাম ভক্ত। কক্সবাজারে এর শুটিং শেষ হয়েছে। পরিচালক বলেন, বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি 5-তারকা হোটেলে, তবে কিছু দৃশ্য থাকছে সৈকতেরও। তারকাদের জন্য ভক্তরা নানান কর্মকাণ্ড করে থাকেন। এমন একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই নাটকটি। এতে মৌসুমীর ভক্ত চরিত্রে অভিনয় করেন কামাল খান, আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। মৌসুমী জানান, গত শনিবার 26 সেপ্টেম্বর এর কাজ শুরু হয়। এখানে তাকে একজন তারকা চরিত্রে দেখা যাবে। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তারেক শিকদার। অন্যদিকে করোনার আগে মৌসুমী মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি অর্জুন 71-এর কাজ করেছিলেন। এর কিছু কাজ বাকি আছে। মির্জা সাখাওয়াত হোসেনের পরিচালিত এই ছবিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হচ্ছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ছবিতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ। একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে মৌসুমীর ভক্ত প্রচারিত হবে। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।